লোক 10 বছরে করতে পারে না, ইয়ে 99 বছরেও রাস্তা করতে পারবে না। আমি বলে দিছি যতদিন আমি এই সিম টিভিলের রাস্তা না বানাইতে পারি ততদিন এই পাঞ্জাবি আমি তার কাছ থেকে ফিরত নেব না। এবং আমি তারে বলছি 3 মাস পরে পরে তুমি আমার এই পাঞ্জাবি নিয়ে স্লোগান দিবা, মিছিল করবা যে ব্যারিস্টার বলছিল আমার রাস্তা দিব, আমার এখনো রাস্তা বানাই দিছে না। আপনাদের উচিত ছিল 10 বছরের মধ্যে যখন আপনারা রাস্তা বানায় না, কোন এক সময় নেতা আইলে পরে দইরা ভালো করে মাইর দেওয়া দরকার ছিল, তিনি রাস্তা হইল না। আপনারা এত কিছু পারেন, পাগলা ঘন্টার মধ্যে বাড়ি দিতে পারেন, আর যে নেতায় বছরের পর বছর রাস্তার কারণে কষ্ট দিতেছে তারে একটু দিতে পারেন না ভালো করে? আমি যদি নেতা হই আমারও দিবেন। আমি যদি 7 তারিখ আমার ইগল মার্কা পাস করে এমপি হই, আর আগামী 5 বছরের মধ্যে তো আবার আইব সময়, এর ভিতরে যদি আমি রাস্তা করতে না পারি, দিদি আমি তোমারে অনুমতি দিলাম, তুমি বক্তব্য রাখার সময় আইসা এই জায়গার মধ্যে আইসা আমার কলারে ধরে দপ করে দুইটা চোর মারবা আমারে। এইখানে যারা পড়াশোনা করে শিক্ষিত আছে তারা যেন রেকর্ড করে শুনাইতে পারে আগামী নির্বাচনে যে এই বক্তব্য আপনি দিয়া গেছিলেন। আগামী নির্বাচনে আমি যদি এইখানে রাস্তা পাকা করতে না পারি, আমি ডুলনার মানুষের কাছে আমি কোনোদিন ভোট চাইব না। আমি শুধু সততা দিয়া মানুষের ভালোবাসার কারণে এখন পর্যন্ত টিকে আছি। আপনারা আমার জন্য আশীর্বাদ রাখবেন, আপনারা একটা স্কুল চালান নিজেদের টাকা দিয়া। এইটা আমি বলছি না যে এখনই এমপিওভুক্ত হইব, তবে থোক বরাদ্দ দিয়া আপনাদের কাজটারে সহজ করে দিব আমি। আর আরেকটা কাজকর্ম দিদি, এইটা শুধু মহিলাদের জন্য, পুরুষরা একটু কম শুনবেন। এটা হইলো আমি যদি এমপি থাকি আর আমার এলাকার যারা মহিলা আছে তাদের উপরে অন্য কোনো পুরুষ নির্যাতন করব তো দূরের কথা, যদি আপনারা জামাইও নির্যাতন করে তাও আমি পুলিশে দিয়ে দিব। কইমু কি তারে বেঠা বঞ্চস, কারণ হইলো কি আপনারা বলতে পারেন যে কেরে কেরে তুমি এইভাবে আমাদেরকে নিরাপত্তা দিতে চাও? মন আমি বিশ্বাস করি দিদি, আমার মা যদি শান্তিতে না থাকে তাহলে আমি ছেলে শান্তিতে থাকতে পারি না। আমার বোন যদি তার জামাইর বাড়ি গিয়ে শান্তিতে না থাকতে পারে তাহলে আমি শান্তিতে থাকতে পারবো না। এই জন্য আমার এলাকায় নারী শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এটা আমি করবো দিদি।